যেমন কি মানুষের রক্ত পাই পরবহন সংস্থা রয়েছে দেহরে বর্জ্যবস্তু নিষ্কাশন পাই রেচন সংস্থা রয়েছে সেমি মানুষ আমি যা খাদ্যটা খাওচে তাকে হজম করা মানুষের পরিপাক সংস্থা রয়েছে তো আমি তা মানুষের পাকতন্ত্র সে বিষয়ে আজ পড়া মানুষের পাকতন্ত্র ପିଲାମାନେ ମଣିଷର ପାକତନ୍ତ୍ରର କାମ କ'ଣ ଆମେ ସାହା ହେଉଥିବା ଖାଦ୍ୟ ଶରୀରର ବିଭିନ୍ନ ପାଚକ ରସ ଦ୍ୱାରା ମିଶ୍ରଣ ଘଟି ସରଳୀକୃତ ଖାଦ୍ୟରେ ପରିଣତ ହୋଇଥାଏ ଏହା ସାଧାରଣତଃ ଦୁଇ ପ୍ରକାରର ଗୋଟେ ହେଉଛି ପାକ ନଳୀ ସେକେଣ୍ଡଟା ହେଉଛି ପାକଗ୍ରନ୍ଥୀ ଏହି ପାକ ନଳୀ ସାଧାରଣତଃ ଏକ ଲମ୍ବା ନଳୀ ସଦୃଶ ଅଟେ ଯେଉଁଟାକି ପାଟିଠାରୁ ଆରମ୍ଭ କରି ମଳଦ୍ୱାର ପର୍ଯ୍ୟନ୍ତ ବିସ୍ତୃତ ହୋଇକି ଅଛି ସାଧାରଣତଃ ବୟପ୍ରାପ୍ତ ବ୍ୟକ୍ତିଙ୍କଠାରେ ଛଅରୁ ନଅ ମିଟର ପର୍ଯ୍ୟନ୍ତ ଏହା ଲମ୍ବିକି ରହିଛି ଏହା ଦେଖିବାକୁ ଏହା ସାଧାରଣତଃ ଦେଖିବାକୁ ବର୍ତ୍ତୁଳାକାର ଓ অনুদর্ঘ দৈর্ঘ্য পেশি সদৃশ ই দি প্রকার দেখারণত বর্ আনুদর্ঘ্য পেশি বিশিষ্ট মানে দেখাইগ্রাম গোটে করেদি ই হচ্ছে বর্ুড়া কার ইয়ে হচ্ছে পেশি বিশিষ্ট ଯେଉଁଟା ସିଧା ସିଧା ରହିଲା ଅନୁଦର୍ଘ୍ୟ ପେଶୀ ବିଶିଷ୍ଟ ଦେନ୍ ବର୍ତ୍ତୁଳା କାର ଗୋଲିଆ ଏହି ଉଭୟ ପ୍ରକାର ମାଂସପେଶୀ ଫଳରେ ଖାଦ୍ୟ ସାଧାରଣତଃ ନିମ୍ନଗାମୀ ହୋଇଥାଏ ତ ସେ ପ୍ରକ୍ରିୟାକୁ ଆମେ କ'ଣ କହିଥାଉ ନା ପୁରହସରଣ କରିଥାଉ ଏ ଦୁଇଟାକ ମାଂସପେଶୀ ଭଳିଆ ଥାଏ ବୋଲି ତାକୁ ଆମେ କ'ଣ କହିଥାଉ ନା ପୁରହ ଶରଣ କହିଥାଉ ଏ ଖାଦ୍ୟଟା ସାଧାରଣତଃ ନିମ୍ନଗାମୀ ହୋଇଥାଏ ଖାଦ୍ୟ ଆ ଭିତରେ ପଶିଲା ମାନେ ତଳକୁ ହିଁ ଖସିବ ନ ଉପରକୁ ଯିବ ତ ଏ ପ୍ରକ୍ରିୟାକୁ କ'ଣ କହୁଛୁ ପୁରହସରଣ ଇଂଲିଶରେ ପେରିଷ୍ଟାଲସିସ୍ ତାହେଲେ ପିଲାମାନେ ପାକ ନଳୀର ପ୍ରଥମ ଅଂଶ ହେଉଛି ପାଟି ଏବଂ ସେ ପାଟି ଭିତରେ ରହିଛି ମୁଖ ଗହର ମୁଖଗହ୍ୱର ମଧ୍ୟରେ ରହିଛି ଦାନ୍ତ ପ୍ରଥମେ ଆମେ ଜାଣିବା ଦାନ୍ତ ବିଷୟରେ তাহলে সাধারণত আমি কম কু মানুষের কতোটি দাঁত থাকে না বত্রিশটি দাঁত থাকে এখন আমি চারিভাগের বিভক্ত করছে দেখ তাহলে ইয়ে হচ্ছে দাঁত কর্তন দাঁত চারিটা চর্বণ দাঁত চারিটা স্বান দাঁত দু পেষণ দাঁত দু টোটাল কতটা হোক চার চারি আট দুই দশ ছোহটা তাহলে উপর মাড়িটে ষোলোটা হলে তল মাের কতটা হব না ষোলোটা হি হব পিলা মানে তুমি জাচ আমার সাধারণত অঠাইশটি দাঁত উঠে থাকে আউ চারিটি দাঁত বয়প্রাপ্ত হলে উঠে মানে টিকি বয়স হলে তাকে কুয়া জ্ঞান দাঁত শুথব কেবে ই দাঁত বিষয়ে হ্যাঁ আট কথা হল গায়ে সাধারণত স্বানদান গাড় মানে যেত সব তৃণভোজি প্রাণী মান স্বান দাঁত সে তৃণভোজি কিন্তু বাঘ সিংহ ভালু এমান সান্ত পূর্ণ বিকশিত হয়ে মানে বহু বড় বড় হয়ে থাকে সে খাদ্যটা সহজে চোবাইপর সান দান্ত কি মানুষ ঠে যেহেতু মানুষ তৃণভোজী আ মাংস আসি সেই তার পূর্ণ বিকাশ এতে বি কমপ্লিটলি হয়েনায় এত কমপ্লিটলি হয়েনায় ইয়ে দাঁত বিষয় এবার জাঁয়া তা পরস্টেপ জিভ বিষয় জীবর কাজ কোণ না এ স্বাদ বারবার সাহায্য করে তুমি মিঠা খাও পি্তা খাওচ খটা খাও যা বি খাও প্রথমে স্বাদ কি আমার বাড়িপরে না জীব আউ কোণ কাম আর না চোবেলা বেড়ে খাদ্যু দাঁত নেই পচাই দি থাকে ইয়ে লা কাম তা কে না কথা কহবার সাহায্য করে থাকে ঠিক আছে এই তিনটে জিনিস জীবন কার্য অটে পিলা মানে মুখ গোহরের তিন মধ্যে রয়েছে তুমি টায়ালিন্ন গোটেই জিনিছ টায়ালিন্ন গোটেইক ৰস যোনটাকি স্বেতসাৰ জাতীয় খাদ্য মণ্ডদকু মাল্টোজৰে পৰিণত কৰি থাকে টায়ালিন্ন পাচক ৰস ত সাধাৰণত খাদ্য হজম প্ৰক্ৰিয়া ক'তো ষ্টাৰ্ট হৈ থাকে ন মুখগহৰ ষ্টাৰ্ট হৈ থাকে পেলাই এব জাণিবা গ্ৰসনী আচন বিষয়ে গ্ৰসনী কণ নখগহৰৰ ପଛପଟରେ ରହିଛି କି ରହିଛି ନା ଗ୍ରସନୀ ରହିଛି ମୁଖଗହର ପଛକୁ ରହିଛି ଗ୍ରସନୀର ଶେଷ ଭାଗରେ ରହିଛି ଦୁଇଟି ଦ୍ୱାର ଏ ଗ୍ରସନୀର ଶେଷ ଦ୍ୱାରରେ ରହିଛି ପୁଣି ଦୁଇଟା ଦ୍ୱାର ଗୋଟେ ଶ୍ଵାସନଳୀ ଆଡ଼କୁ ଯାଇଛି ଗୋଟେ ଗ୍ରାସ ନଳୀ ଆଡ଼କୁ ଯାଇଛି ଆଉ ଥରେ ଶୁଣ ମୁଖ ଗହର ପଛପଟେ ଗ୍ରସନୀ ଅଛି ଏ ଗ୍ରଶନୀର ପଛ ଭାଗରେ ମାନେ ଶେଷ ଭାଗରେ ଅଛି ଦୁଇଟି ଦ୍ୱାର ଗୋଟେ ଶ୍ଵାସନଳୀକୁ ଯାଇଛି ସେ ଦ୍ୱାରଟା ଆଉ ଗୋଟିଏ ଯାଉଛି ଗ୍ରାସନଳୀକୁ ଯାଉଛି ଏଇ ଗ୍ରସନଟା ଗୋଟେ ଯାଉଛି ଶ୍ଵାସନଳୀକୁ ସରି ଶ୍ଵାସନଳୀକୁ ଆଉ ଗୋଟେ ଗ୍ରାସନଳୀକୁ ଠିକ୍ ଅଛି ତାହେଲେ ପିଲାମାନେ ଏହି ଦ୍ୱାର ମଧ୍ୟରେ ରହିଛି ଗୋଟେ ଅଧି ଜିହ୍ବା ନାମକ ଏକ ପତଳା ପରଦା ଏଇ ଦ୍ୱାର ମଧ୍ୟରେ ସିଏ କ'ଣ କରେ ନା ଆମେ ଯେତେବେଳେ ଖାଦ୍ୟ ଖାଇଥାଉ ସାଧାରଣତଃ সি ক' কৰে শ্বাসনীটাক শ্বাসনীৰ বাটটা বন্দ কৰি দিয়ে যি খাদ্য যাই থাকে তাহ শ্বাসনী বাটে দেই যায় নাথাকে যেমি এজাম্পল নাবা আমি যেতিয়া খাদ্য খাই দেখিব তুমি সাধাৰণতে কাশ হু কথা কয় কাছ হু খাদ্য খাওঁ যেতিয়া তেতিয়া তুমি যদি কথা কওঁ থাক কাশ হু কাংকি নাই তেতিয়াহ'লে সেই শ্বাসনীটাক বন্দ কৰি পাৰে নি খাদ্য যদি শ্বাসনী আলাই তুমি কাশ হ'ব পিলা মানে খাদ্য গি আম ইনুৰে হৈ থাকে আমি ইচ্ছা হলে খাইবা নখাইবা সেটা আমার ডিপেড করে কিন্তু খাদ্যটা যেত গ্রসনী রাসনীক যাই থাকে তা অটোমেটিকা পঁচি যাই পাকস্থলী পাখে আমার ইচ্ছা ঠাই অনুচ্ছাটাই আমার সেই কিছু দেখে না খাদ্য গিড়া আমার ইচ্ছা অনুসারে হব কিন্তু গ্রসনী ক্যাল দে গ্রাস নলীকে অটোমেটিক পড়াই থাকে গ্রাসনীক্ষ যাই পাকলীরে যাই পঞ্চি গ্রাসনীর লম্ব সাধারণত কে কহিল এই গ্রাস নলীর লম্ব পঁচিশ সেটিমিটর এই গ্রাস নলীরা কোণাক সংস্থা হয়েনায় বা মানে পরিপাক প্রক্রিয়া কিছু হয়েন হজম প্রক্রিয়া কিছু তাহলে আজর টপিক্রে আমি কম শিখলে সবু গ্রসনী শিখলে গ্রাস নলী শিখলে পাটি জিভ দাঁত মানুষের পাকতন্ত্র পাকলী কণ ঠিক তো সে পর্ তুমি সমস্ত ভিডিও কে দেখ ভিডিও কু সেয়ার করছি Thank you.